নাম্বারে যে ফাংশনটি দেওয়া আছে সেটা হচ্ছে x minus 1 whole square plus y plus 2 whole square equals to 9 তো এটার ক্ষেত্রে প্রথমে এটা আমরা লক্ষ্য করি যে এটা কিসের ইকুয়েশন x minus 1 whole square plus y plus 2 whole square equals to 9 তাহলে প্রদত্ত অন্বয়টিকে আমরা যদি r ধরি প্রদত্ত অন্বয় r এর বর্ণনাকারী সমীকরণটি এখানে দেখো এখানে কি পাবো বর্ণনাকারী সমীকরণটি এখানে দেখো এইটা যদি আমরা ফর্মুলাতে দিয়ে দিই তাহলে x minus 1 whole square equals to কি লিখতে পারবো x square plus 2x sorry minus 2x plus 1 আর এখানে কি আসবে y square plus 4y plus 4 তার মানে এইখানে আমরা কি পাচ্ছি x স্কয়ার এবং y স্কয়ার সমন্বিত পাচ্ছি পদ এবং হচ্ছে x এবং y সমন্বিত পদও পাচ্ছি তাহলে এটা কিসের সমীকরণ নির্দেশ করবে বৃত্তের সমীকরণ নির্দেশ করবে তাহলে বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা ফর্মুলা এরকম করেছিলাম যে x minus a whole square plus y minus b whole square equals to r square এটা যদি হয় তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক লিখতে পারবো a b আর হচ্ছে ব্যাসার্ধ লিখতে পারবো হচ্ছে r হ্যাঁ তো সে এই সমীকরণ থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি x minus 1 whole square plus y minus minus 2 whole square equals to 3 square তাহলে দেখো এইটাকে যদি আমরা ওই সমীকরণের সাথে তুলনা করি তাহলে এইখানে কেন্দ্র কত পাবো আচ্ছা এখানে সরি আমি লিখি নি সমীকরণটি বৃত্তের সমীকরণ নির্দেশ করবে তাহলে এখান থেকে আমরা পাবো এইটা পাচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক কত পাচ্ছি 1 মাইনাস 2 আর হচ্ছে ব্যাসার্ধ পাচ্ছি 3 এরপর আমরা গ্রাফ পেপারে যাব গ্রাফ পেপারে আমরা প্রথমে কি করব এক্স ও এক্স প্রাইম অক্ষরেখা আঁকব আর ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষরেখা আঁকব অক্ষরেখা এ কে আমরা কি করব এই হচ্ছে 1 মাইনাস 2 1 মাইনাস 2 কে কি ধরব কেন্দ্র তাহলে 1 মাইনাস 2 কেন্দ্র কোনখানে পাবো দেখো এইদিকে 1 যাচ্ছি তারপরে মাইনাস 2 কি অবশ্যই নিচের দিকে তো এইখানে ধরো একটা বিন্দু পাচ্ছি এখন এইখানে কেন্দ্র স্থাপন করে আমরা কি করব ব্যাসার্ধ 3 এর সমান করে এখান থেকে ব্যাসার্ধ 3 নিব 3 এর সমান করে একটা কি করব বৃত্ত আঁকব এখন এখানে আমাদের লিখতে হবে যে কেন্দ্র 1 মাইনাস 2 ও ব্যাসার্ধ 3 নিয়ে ছক কাগজে বৃত্ত অঙ্কন করি এখন এখানে আরেকটা জিনিস মেনশন করে দিতে হবে যে এই যে ছক কাগজে যে অনেকগুলো ঘর থাকে এখন এখানে ধরো পূর্ণ মান আমরা পেয়েছি 1 মাইনাস 2 আর 3 তো এক ঘর সমান এক ঘরের দৈর্ঘ্য আমরা এক এককই ধরতে পারি যে এক যে বর্গ আছে সেটার এক বাহু সমান এক এককই ধরতে পারি কিন্তু অনেক সময় যদি ধরো দশমিকে দেওয়া থাকলো 1.5 তো ওইটা প্লেস করার থেকে ওইটাকে আমরা যদি দ্বিগুণ করে ফেলি তাহলে ওটা কি তিন নাম্বার পয়েন্টে আমরা ওইটা রাখতে পারবো তো এই জন্য ছক কাগজের এক ঘর সমান কত একক সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে এখানে ধরো আমরা এক্স অক্ষ বরাবর এক ঘর ইকুয়ালস টু 1 একক আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক এখন দেখো এটা তো আমরা হচ্ছে প্লেস করে ফেললাম গ্রাফ পেপারে এর আগে যে দুইটা আমরা ম্যাথ করলাম সেগুলোর ক্ষেত্রে কি ছিল যে x এর যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জের মধ্যে y অক্ষের সমান্তরাল প্রত্যেকটা রেখায় আমরা একটা মাত্র বিন্দু পেয়েছিলাম
যেরকম রেখাটা এইদিকে গেছে না এইদিকে, তো এই প্রত্যেকটা রেখার ক্ষেত্রে একটা বিন্দু। কিন্তু এইখানে দেখো x অক্ষের আমি যদি একটা মান পাই, ধরো এখানে একটা মান পেলাম, এই মানের জন্য আমি কি উপরে একটা বিন্দু পাবো নিচে একটা বিন্দু পাবো, তাই না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই y অক্ষের সমান্তরাল একটা রেখার মধ্যে কয়টা আমি একাধিক বিন্দু বা দুইটা বিন্দু এখানে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিখবো এটার রেঞ্জ কত, দেখো এটা যদি 1 হয় এখান থেকে 3 এই দিকে যাচ্ছে সব দিকে, তার মানে 1 প্লাস 3 কত 4, তাহলে আমরা আর এই দিকে কত মাইনাস 2, এটা আমরা লিখতে পারি যে 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 4, বা হ্যাঁ অথবা আমরা কি লিখতে পারি 1 1 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 4, এই রেঞ্জের মধ্যে সীমার মধ্যে y অক্ষের সমান্তরাল প্রতিটি রেখায় দুইটি করে বিন্দু পাওয়া যাচ্ছে, দুইটি বিন্দু বা একাধিক বিন্দু লিখতে পারো। তাহলে যেহেতু আমরা একটা x এর মানের জন্য ফাংশনের দুইটা করে মান পাচ্ছি, দুইটা করে বিন্দু পাচ্ছি, তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারবো কি প্রদত্ত অন্বয়টি ফাংশন নয়। তাহলে যখনই আমরা y অক্ষে বা y এর মানের ক্ষেত্রে x এর একটা মানের জন্য একাধিক মান পাবো, তখন আমরা সেই ক্ষেত্রে ওই অন্বয়কে ফাংশন বলবো না।